আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক নবজাতকের কান দুটি আকৃতি আরবি হরফে আল্লাহ লেখার মতো, সুবহানাল্লাহ। আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস কানে আল্লাহ লেখা রয়েছে। গত সোমবার দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক, তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী। আবুল হোসেন নারায়ণগঞ্জ বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। সানজিদার বোন শামিমা আক্তার জানান, সোমবার হাসপাতালে ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। এরপর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি। পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দুটি এমন আকৃতি দেখে আশ্চর্য হয়ে পড়েন। এরপর দ্রুতই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমান। মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কারমুন্নাহর শিহরি বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ লেখা দেখতে পাই, এটা নিয়ে অবাক হই। কিন্তু এবার প্রথম নিজের চোখে দেখলাম। আমার শাশুড়ি কোরআন তেলাওয়াত জানেন, তাকে ছবি দেখিয়েছি, তিনি বলেন শিশুটির দুই কানে আল্লাহর লেখা আছে, সবই আল্লাহর প্রদত্ত। তবে মাতৃসদনের ফ্যামিলি প্ল্যানিং কোঅর্ডিনেটর ডক্টর ওয়াহিদুল চৌধুরী বলেন, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে, এটিকে কনজিনাইটাল অ্যানোমালি বলা হয়ে থাকে। এই শিশুটির বিষয়টি সেরকম হতে পারে বলে আমার মনে হচ্ছে।